আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে পুরুষ এবং স্ত্রী পেঁপে ফুল আপনারা খুব সহজেই আলাদা করতে পারবেন এবং কেন এটা আপনারা চিনবেন, এই সম্পর্কে আপনাদেরকে আমরা দেখাবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পুরুষ পেঁপে গাছের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা পুরুষ পেঁপে ফুল খুব সহজেই চিনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি থোকায় অসংখ্য ফুল এবং ছোট ছোট ফুল এবং কোনো কিন্তু পেঁপে নেই। এইভাবে আপনারা খুব সহজেই ফুল দেখে পুরুষ পেঁপে ফুল চিনতে পারেন। এবার আপনারা দেখে নিন স্ত্রী পেঁপে ফুল, অর্থাৎ প্রতি থোকায় এক থেকে দুইটি ফুল হবে। ফুলগুলো অনেক বড় হবে এবং অনেক ফুলের সাথে ছোট ছোট ফল থাকবে। এভাবে আপনারা খুব সহজেই স্ত্রী ফুল চিনতে পারবেন এবং সহজেই পুরুষ পেঁপে থেকে স্ত্রী পেঁপে গাছকে আলাদা করতে পারবেন। এখন কেন আমরা স্ত্রী এবং পুরুষ পেঁপে ফুলকে আলাদা করব? আমরা অনেকেই পুরুষ পেঁপে গাছে ফুল হয় না দেখে গাছটি কেটে দিই, অথবা আমরা যদি না চিনি যে কোনটি পুরুষ এবং স্ত্রী ফুল, তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ আপনারা জানেন কিছু সহজ টেকনিক অবলম্বন করে পুরুষ পেঁপে গাছে খুব সহজেই ফল ধরানো যায়। তাছাড়া এখন বেশ কিছু কীটনাশকও পাওয়া যায় যেগুলো ব্যবহার করে খুব সহজেই পুরুষ পেঁপে গাছে ফল ধরানো সম্ভব। আমাদের ভিডিওটি দেখার পরে আর কখনোই পুরুষ পেঁপে গাছ কেটে ফেলবেন না। এবং আপনারা জানেন পুরুষ পেঁপে গাছ যদি ফল নাও ধরে পরাগায়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং স্ত্রী পেঁপে গাছের জন্য পুরুষ পেঁপে গাছ পরাগায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন পরাগায়ন দুই মাধ্যমে হয়ে থাকে, স্বপরাগায়ন আর একটি পরপরাগায়ন। অনেক সময় বাতাসের মাধ্যমে বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমেও পরাগায়ন হয়ে থাকে। পরাগায়ন যত বেশি হবে সেক্ষেত্রে আপনার ফলন তত বেশি হবে। সাধারণত পরাগায়নের জন্য 10টি স্ত্রী পেঁপে গাছের জন্য একটি পুরুষ পেঁপে গাছ থাকা আবশ্যক। এজন্য আপনারা পুরুষ এবং স্ত্রী পেঁপে গাছকে সহজে চিনতে পারবেন এবং এর ফলে আপনারা পরবর্তীতে পুরুষ পেঁপে গাছে কীভাবে ফল ধরানো যায় এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন অথবা কীটনাশকের সাহায্য নেবেন। তাছাড়া আপনারা চাইলে নিজেরাই পেঁপে গাছ থেকে স্ত্রী পেঁপে গাছ সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে স্ত্রী পেঁপে বীজ বাছাই করতে হবে এবং এটা খুব সহজ। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন স্ত্রী বীজগুলো সাধারণত একটু কালো হয় আর পুরুষ বীজগুলো একটু সাদা টাইপের হয়। এছাড়া আপনারা যদি বীজগুলোকে একটি মগের ভিতরে পানিতে ডুবিয়ে দেন, দেখতে পাবেন কিছু বীজ নিচে
পড়ে যাবে আর কিছু বীজ উপরে ভেসে থাকবে। এর থেকেও সহজেই আপনারা স্ত্রী এবং পুরুষ বীজ আলাদা করতে পারেন। সাধারণত নিচে পড়ে থাকা বীজগুলো স্ত্রী বীজ এবং উপরে ভেসে থাকা বীজগুলো পুরুষ বীজ। এখন আপনি বলবেন, আমি তো নার্সারি থেকে চারা কিনবো, তো আমি কীভাবে স্ত্রী পুরুষ চিনব? এটারও সহজ একটি টেকনিক আছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে স্ত্রী গাছের গোড়াটা সাধারণত একটু বাঁকা ধরনের হয় আর পুরুষ গাছের গোড়া সোজা হয়ে থাকে। এগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে পুরুষ এবং স্ত্রী পেঁপে গাছ আলাদা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই পুরুষ এবং স্ত্রী পেঁপে ফুল গাছ আপনারা চিনতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, সাথে লাইক কমেন্টস করতে ভুলবেন না।